আপনি কি গাছে লেগে থাকা মৌচাকের মধু খুঁজছেন? তাহলে এখনই যোগাযোগ করুন আমাদের পিস লাইব্রেরির আব্দুল কাইম ভাইয়ের সাথে, স্ক্রিনে দেওয়া নম্বরে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার নাম আনজারুল, আমার বাড়ি বগুড়ানগর। কিছু কিছু মানুষ তাবিজে করে ভরসা রাখছে, তাবিজ করা কি যাবে? ভাই আপনি প্রশ্ন করেছেন যে কিছু কিছু মানুষ তাবিজের উপরে ভরসা রাখছে, তাহলে সেই তাবিজ ব্যবহার করা যাবে কি না? ভাই তাবিজ এমন একটা জিনিস যার ব্যাপারে সুস্পষ্ট হাদিস এসেছে, এর উল্লেখ আছে সুনান আবু দাউদে। একটা ঘটনা আছে, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার চোখ দিয়ে পানি পড়ছিল, মানে খোঁজা লাগছিল, ব্যথা লাগছিল, পানি পড়ছিল। তো তিনি একটা সুতা পড়েছিলেন, গলাতে একটা সুতা পড়েছিলেন। এক ইহুদি মেয়ে সেই সুতাটা তাকে দিয়েছিলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার বাড়িতে প্রবেশ করছেন, তিনি গলা খাঁখান দিয়ে প্রবেশ করছেন। আর যেমন বাড়িতে প্রবেশ করা বা গলা খাঁকাই দেওয়া, সেই ইহুদি মেয়ে কিন্তু সেই বাড়িতে ছিল। সেই ইহুদি মেয়ে কি করেছে, খাটের তলে ঢুকে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘরে প্রবেশ করার পরে তার স্ত্রী জাইনাব রাদিয়াল্লাহু তাআলাকে দেখছে যে গলায় একটা সুতা পড়ে আছে। গলায় দেখছে কি ব্যাপার, এটা তোমার কি বলছে, এটা একটা সুতা কেন? বলছে আমার চোখে ব্যথা করছিল, এই জন্য এই সুতাটা পড়ে দিয়েছে, আর যখন আমি এই সুতাটা পড়েছি আমার ব্যথা ফিনিশ, ভালো হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কি করলেন, সুতাটাকে সঙ্গে সঙ্গে টেনে ছেড়ে ফেলে দিলেন, বললেন আল আব্দুল্লাহর পরিবার শিরক থেকে মুক্ত। তারপর তিনি দলিল পেশ করছেন, দলিল পেশ করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, কারণ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি মন্ত্র পড়া, সুতা পড়া, তাবিজ পড়া শিরক। কি বলছেন, সুতা পড়েন আর তাবিজ পড়েন, এগুলো কি শিরক? কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি সুতা পড়া, তাবিজ পড়া শিরক। সুতরাং আপনার ফোঁকা পড়িয়া হোক আর যে কোনো কারণ হয়েছে, সুতা সুতা পড়ে যায় না, সুতা এইসব সুতা পড়াও চলবে না, তাবিজ লটকাও চলবে না। এমনকি ইবনে মাজা এবং অন্যান্য হাদিসের কিতাবে মুসনাদ আহমদের হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 10 জনের একটি জামাত, 10 জন লোক আসলো বাইয়াত নিতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জন ব্যক্তির বাইয়াত গ্রহণ করেছিলেন, একজন ব্যক্তির বায়াত গ্রহণ করলেন না। তারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সকলের বায়াত গ্রহণ করলেন, তিনি না বায়াত গ্রহণ করলেন না, কি ব্যাপার? আল্লাহ রাসূল বললেন ওনার কাছে তাবিজ রয়েছে। তখন সেই ব্যক্তি বুকে হাত ভরে, অর্থাৎ হাত ভরে তাবিজ থেকে ছিঁড়ে ফেলে দিলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বায়াত গ্রহণ করলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একাধিক হাদিস রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ করলো সে শিরক করলো। বন্ধুগণ, আজকে আমাদের সমাজে কি চলছে, তাবিজের ব্যবসা চলছে, সুতা পড়ার ব্যবসা চলছে, মৌলভী সাহেবও তাবিজের ব্যবসা করছে। তো মৌলভী সাহেব আমাদের কি করবে, ভালো ব্যবসা চলছে, জমজমাট শিরকের ব্যবসা, তাবিজ যেখানে অবৈধ শিল্প। এবার এরা ওরা মানে বিশেষ করে যারা তাবিজ এখানে তারা প্যাচ লাগবে, না 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 না, এটা কোরআনের তাবিজ দিচ্ছি, কোরআনের তাবিজ, সুতরাং এটা শিল্প নয়। তো শিল্প হয়তো কি জায়েজ? তো কোরআন দিয়ে তাবিজ লিখে দিলে সেটা শিল্প কিনা এলামের ওলামা ইকরামদের মধ্যে মত পার্থক্য রয়েছে। অনেক ওলামা বলেছে শিরক হবে, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম ভাবে বলেছেন, কিছু কিছু ওলামা বলেছে না এটা অবৈধ, তবে শিরক নয়, অবৈধ তো কমসে কম। আর আপনি সেই কোরআন দিয়ে তাবিজ লিখে আপনি গলাতে ঝুলে আপনি পায়খান ঘুরছেন, আপনি স্ত্রী সহবাস করছেন, যত রকমের যা কিছু সব কিছু করছেন, তাহলে এটা কোরআন অবমাননা নয়? কোরআন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাবিজ লিখে ওই ইনকাম করার জন্য দিয়েছে? কি ব্যবসা শুরু করেছেন এগুলো? সুতরাং যদি কেউ এটাকে শিখ না বলে, কিন্তু
কিন্তু তাকে অবৈধ বলতেই হবে। সুতরাং এই তাবিজ যেটা আমাদের সমাজে চলছে, এই তাবিজ মুক্ত আমাদেরকে হতে হবে, আমাদেরকে তাবিজ মুক্ত হতে হবে, এই শির্ক মুক্ত হতে হবে। কারণ যেটা ছোট শির্ক সেটা হচ্ছে কাবিরা গুনাহ। কেউ যদি ছোট শির্ক করে শির্ক আসগার, তার মানে সে কাবিরা গুনাহ করলো, বড় গুনাহ করলো। বন্ধুগণ, তাহলে স্পষ্ট আমরা বুঝতে পারলাম যে তাবিজ এটা অবৈধ, এটা হারাম, এটা শির্ক। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আল্লাহ রাসূল বলেছেন কালো জিরায় রয়েছে সমস্ত রোগের শেফা। সো আপনি কি কালো জিরা তেল খুঁজছেন? তা আবার বিশুদ্ধ? তো আসুন আমাদের আব্দুল কাইম ভাইয়ের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।